2024 চব্বিশ সালে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায় মাটি নিয়ে প্রশ্নবিচে ক্লাস এইট এই বইটাকে ধরে প্র্যাকটিস করছে এখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করবো সেকেন্ড সামেটিভের ইংরেজির যে পেজগুলো আছে আজকে আমরা আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার এইট গভর্নমেন্ট গার্লস হাই স্কুল জলপাইগুড়ি এখানে একের দাগে একটা সিন দেওয়া আছে সোয়ালো বলছে ইট ইজ মাস্ট টু কোল্ড হেয়ার সোয়ালো বলছে এখানে খুব ঠান্ডা পড়েছে অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট আমার সমস্ত বন্ধুরা গরম মিশরে উড়ে চলে গেছে এটা আমাদের নাও হয়েছে দ্য হ্যাপি প্রিন্স ওই টেক্সট থেকে আমি লাইনগুলো পড়ে আর মানে বলছি না সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি এ দাগে দোকানের শূন্যস্থান পূরণ আছে একের দাগে দ্য সোয়ালো ওয়ান্স টু ফ্লাই টু ইজিপ্ট বিকজ সোয়ালো মিশরে উড়ে যেতে চায় কেন না কারণ তার সমস্ত বন্ধুরা মিশরে চলে গেছে অল হিজ ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট দুইয়ের দাগে তার সোয়ালো লিন্ড হিজ হেড সোয়ালো তার মাথাটা ঝুঁকিয়ে নিয়ে গেল ধাপিয়ে নিয়ে গেল যে লাগালো কার সঙ্গে বা কোথায় রাখলো ও হচ্ছে এগেনস্ট দ্য লেগ অফ দ্য হ্যাপিনেস ওই সুখী রাজপুত্রের পায়ের উপরে মাথাটা রাখলো আর বি দাগে দুটো ট্রুফলস দেওয়া আছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে একের দাগে দা সোয়ালো ওয়ান্স টু মুভ টু এ কোল্ডার প্লেস সোয়ালো চলে যেতে চায় একটা ঠান্ডা জায়গায় কথাটা ভুল ফলস সাপোর্টিং হবে ইটস মাছ টু কোল্ড একদম প্রথম লাইনে আছে ইটস মাছ টু কোল্ড হেয়ার অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেভ ফর ওয়ার মিজিভ আই টু মাস্ট ফ্লাই তাহলে ইট ইজ মার্চ টু থেকে শুরু করে আই টু মাস ফ্লাই পর্যন্ত ইট ইজ মার্চ টু থেকে শুরু করে মাস ফ্লাই পর্যন্ত তুলে দেবে এটা সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ান আর দুয়ে থাকে দ্য হ্যাপি প্রিন্স কুড মুভ হ্যাপি প্রিন্স নড়তে পারছিল কথাটা ভুল ফলস সে কিন্তু নড়তে পারছিল না সে বলছিল আই ক্যানট মুভ একদম লাস্ট লাইনে বলা আছে আই ক্যানট মুভ আমি নড়তে পারছি না এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট সিধা একটা কোশ্চেন যে হোয়াই ওয়াজ দ্য সোয়ালো অ্যামেজড সোয়ালো অবাক হলো কেন না দ্য সোয়ালো ওয়াজ অ্যামেজড বিকজ হি স টিয়ার ড্রপস রোলিং ফ্রম দ্য আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স সালো অবাক হলো কারণ সে দেখল চোখের জল গড়িয়ে পড়ছে ওই সুখী রাজপুত্রের চোখ থেকে একটা আনসিন দিয়েছে পড়ছিস এ ডলফিন লুকস লাইক এ স্মল হোয়েল একটা ডলফিন মাছকে দেখতে একটা ছোট তিমি মাছের মতো লাগে দ্য ডলফিন লিভস ইন দ্য সিজ ডলফিন বাস করে সমুদ্রে এবং ওসিয়ানস এবং মহাসমুদ্রে বাস করে বাট ইট ইজ নট এ ফিজ কিন্তু ডলফিন কিন্তু মাছ নয় ইট হ্যাজ টু রাইজ আপ আউট অফ দ্য ওয়াটার এভরি নাও অ্যান্ড দেন অ্যান্ড ব্রিড থ্রু এ ব্লো হোল অন দ্য টপ অফ ইটস হেড এই ডলফিনকে কি করতে হয় জল থেকে উপরে উঠে আসতে হয় জলের উপরে ভেসে যেতে হয় প্রতি মুহূর্তে এবং তার মাথার উপরে একটা নিঃশ্বাস নেওয়ার জন্য বড় একটা গর্ত আছে ফুটো আছে ওই প্রতি তাকে নিঃশ্বাস নিতে হয় ইট মেক্স আ লট অফ ফানি নয়েজেস থ্রু ইটস ব্লো হোল যখন সে নিঃশ্বাস নেয় সেই ব্লো হোল দিয়ে সেই ফুটো দিয়ে তখন সে বিভিন্ন রকম বেশ মজার মজার আওয়াজ করে দ্য ডলফিন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট অ্যান্ড নয়েজেস্ট এনিম্যালস অফ দ্য সি সমুদ্রের অন্যতম একটা চালাক এবং শব্দ সৃষ্টিকারী প্রাণী এটা ডলফিনস আর লাভেবেল অ্যান্ড প্লেফুল অ্যানিম্যালস তাদেরকে সহজে ভালোবেসে ফেলা যায় এবং তারা খেলা প্রচুর করে এরকম প্রাণী দে লাইক পিপল অ্যান্ড এনজয় প্লেইং গেমস উইথ দেম তারা লোকেদেরকে পছন্দ করে এবং মানুষের সাথে খেলা করতে পছন্দ করে ডলফিনস ট্রাই টু ইমিটেড পিপল হোয়েন দ্য হি আর দেম টক যখন মানুষকে কথা বলতে শোনে ডলফিন তারা অনুকরণ করার চেষ্টা করে ডলফিনস আর সোক লেভার দ্যাট দে হ্যাভ সেভড পিপল হু ওয়ে ড্রাউনিং বাই পুসিং দেম টু শোর ডলফিন মাছেরা কিন্তু এতটা চালাক যে তারা কিন্তু মানুষকে বাঁচিয়েছে অনেক সময় কী করে যখন কোনো মানুষ হচ্ছে জলে ডুবে যাচ্ছে তাদেরকে ঠেলে তারা কিন্তু ডাঙ্গার দিকে ঠেলে দেয় বা কিনারা দিকে ঠেলে দেয় তো দুখানে কোশ্চেন দেওয়া আছে হাউ ডাজ এ ডলফিন লুক ডলফিনকে দেখতে কেমন লাগে একদম প্রথম লাইনে বলা আছে এ ডলফিন লুকস লাইক এ স্মল হোয়েল একটা ডলফিনকে দেখতে লাগে ছোট্ট তিমি মাছের মতো আর দুয়ে হাউ ডু দ্য ডলফিনস ব্রিড আর ডলফিন নিঃশ্বাস নেয় কীভাবে এটা আমাদের বলা হয়েছে এইসব জায়গায় বলা হয়েছে ইট হ্যাজ টু রাইজ আপ আউট অফ দ্য ওয়াটার এভরি নাও অ্যান্ড দেন অ্যান্ড ব্রিথ থ্রু এ ব্লো হোল অন দ্য টপ অফ ইটস হেড ডলফিন মাছকে মাঝে মাঝে প্রায় প্রতি মুহূর্তে জলের উপরে উঠে আসতে হয় ভেসে যেতে হয় এবং তার মাথার উপরে যে ব্লো হোলটা রয়েছে গর্তটা রয়েছে ওপর দিয়ে তাকে নিঃশ্বাস নিতে হয় তাহলে ইট হ্যাজ টু রাইজ আপ থেকে শুরু করে ইটস হেড পর্যন্ত তাহলে ইট হ্যাজ টু রাইজ আপ থেকে হেড পর্যন্ত তুলে দেবে এটা হচ্ছে দুয়ে দাগের উত্তর আর হাউ ডাজ এ ডলফিন সেভ এ ড্রাউনিং ম্যান একটা ডুবন্ত মানুষকে ডলফিন কী করে বাঁচায় না এটা লাস্ট লাইনে বলা আছে ডলফিনস আর সো লেভার দ্যাট দে পিপল হু অ্যাট ড্রাউনিং বাই পুসিং দেম টু সোর ডলফিন মাছরা এত চালাক হয় যে তারা মানুষকে বাঁচিয়েছে যখন কোনো মানুষ ডুবতে থাকে তখন তাকে তারা কিনারা দিকে ঠেলে দেয় মানে ডলফিনস আর শোক লেভার থেকে শুরু করে টু সোর পর্যন্ত ডলফিনস আর শোক লেভার থেকে শুরু করে টু সোর পর্যন্ত এটা তুলে দেবে এটা তিনের দাগে উত্তর হয়ে যাবে আর দুখানা টু ফলস দেওয়া আছে ডলফিন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট অ্যানিমেলস অন ল্যান্ড ডলফিন একটা অন্যতম চালাক প্রাণী ল্যান্ডের উপরে ল্যান্ডের উপর তো নয় শীতে বা মহাসমুদ্রে সমুদ্রে বা মহাসমুদ্রে তাই কথাটা ভুল এফ লিখলাম আর দুই দাগে ডলফিনস ডু নট এনজয় প্লেইং গেমস উইথ পিপল মানুষের সঙ্গে খেলতে নাকি ডলফিন পছন্দ করে না একদম কথাটা ভুল মানুষের সাথে খেলতে কিন্তু পছন্দ করে ফলস এফ লিখলাম আর তিনের দাগে বেশ কটা গ্রামার দেওয়া আছে একের দাগে হ্যাভ ইউ এনজয়েড রিডিং এ নোভেল তুমি কি এনজয় করেছো নোভেল পড়াটা এটাকে আন্ডারলাইন দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স অ্যান্ড রাইড দ্য নেম অফ ইট মানে এই বাক্যটা ফ্রেজ আছে ওটাকে দাগ দিতে হবে নিচে এবং সেটা কি ফ্রেজ বলে দিতে হবে তো এই বাক্যের মধ্যে ফ্রেজ হচ্ছে রিডিং এ নোভেল এবং সেটা কী ফ্রেজ অবজেক্টের কাজ করছে তাই নাউন ফ্রেজ আর ধুয়ে থাকে উই ওয়াক থ্রু এ রোড হুইচ ওয়াজ স্টোনি আমরা একটা রাস্তার ওপর দিয়ে হাঁটছিলাম হেঁটেছিলাম যেটা ছিল পাথুরে তো এটা আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ এখানে নির্ভরশীল ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আছে আন্ডারলাইন করতে বলেছে এবং তার নাম দিতে বলেছে তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হুইচ ওয়াজ স্টোনি এটা কী ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আর তিনে দেখে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার হি সেট টু মিস আমাকে জিজ্ঞেস করছে আপনি এখানে কতদিন থেকে আছেন এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে তার উত্তরে আমরা লিখবো হি আর্ট মি হাউ লং আই হ্যাড বিন দেয়ার আর চার দেখে রতন হ্যাজ লেফট ফর দিল্লি রতন দিল্লির জন্য রওনা হয়ে গেছে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টে পরে এমইজিয়ার লাগাতে হবে সঙ্গে ভার্বের সঙ্গে যোগ করতে হবে তাই আমরা লিখব রতন ইজ লিভিং ফর দিল্লি এটা আমাদের উত্তর হয়ে গেল আর পাশে থেকে টিচার্স নট ড্যাশ দে আর স্টুডেন্টস স্যারেদের উচিত নয় বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে ড্যাশ করা মানে কি অনুৎসাহিত করা নিরুৎসাহিত করা তো এখানে কারেজ ওয়ার্ড দিয়েছে তার সঙ্গে প্রেফিক্স যোগ করতে বলছে প্রেফিক্স যোগ করে যে শব্দটা হবে সেটা এখানে স্থানে বাসাতে বলেছে তো উত্তর হবে ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা মানে কোনো ছাত্রকে কখনো বলা যাবে না এই তোর দ্বারা কিচ্ছু হবে না তুই কিচ্ছু করতে পারবি না তুই জীবনে কিচ্ছু হতে পারবি না এগুলো করা মানে একটা বাচ্চাকে ডিসকারেজ করা এটা করা যাবে না বরং একটা বাচ্চাকে এনকারেজ করতে হবে তার মধ্যে সেরাটাকে বার করে আনতে হবে তার মধ্যে প্রতিভা যেটা লুকিয়ে আছে সেটাকে বার করে আনতে হবে এটা প্রত্যেকটা শিক্ষকের কাজ তো যাই হোক এইভাবে আমরা মডেল কোয়েশ্চেন পেপার এইট যে স্কুলটা ছিল আমরা সহজে সিনান্সিন গ্রামার আলোচনা করলাম এরকমভাবে মডেলগুলো ফলো করে এরকম প্রশ্নই সেকেন্ড সেমিটির ইভ্যালুয়েশন আসবে এবং তোমাদের পরীক্ষা ভালো হতে সাহায্য করবে